নমস্কার দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই আমার শত সহস্র প্রণাম এবং আমি এই দুর্গা পূজার পরে এই প্রথম আপনাদের সামনে এসেছি কেননা বিভিন্ন ব্যস্ততার কারণে অর্থাৎ বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমি পারিনি এর জন্য আমি দুঃখিত বিশেষ কিছু পুরোহিত বন্ধুর অনুরোধে আমি কালী পূজা বিষয়ে প্রাথমিক পর্যায় নিয়ে আলোচনা করব এবং কালী পূজা বিষয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো আছে সেই বিষয়ে আমি নিশ্চয়ই আলোচনা করব সময় খুবই কম যদি সম্ভব হয় আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমার সাধ্য অনুযায়ী ও যোগ্যতা অনুযায়ী আমি আপনাদের অর্থাৎ আপনাদের যাবতীয় যা প্রশ্ন থাকবে সেটার সমাধান করার চেষ্টা করবো এইটুকু বলতে পারি কেননা দুর্গা পূজা বলুন কালী পূজা বলুন সহজ কথা নয় আমি এত বছর পুজো করবার পরেও আমি বলছি আমি এখনো শিখে উঠতে পারিনি সামান্যতম যেটুকু শিখেছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কেননা অনেকেই বা অনেক পুরোহিত বন্ধু শেখবার মতো সঠিক জায়গা পান না বা তাদের অঞ্চলে সেরকম পুরহিত বন্ধু নেই বা কম আছে বা তারা চেনেন না তাদের সঙ্গে পরিচয় নেই ইত্যাদি বিভিন্ন কারণে অনেক নবাগত পুরোহিত বন্ধুর অসুবিধা হয়ে থাকে সে কারণে আমি বলবো আপনারা যদি এই প্রাথমিক জ্ঞানটুকু আপনাদের ভেতরে থাকে তার পরবর্তী দিকগুলো বইটা ভালোভাবে পড়ে বা সম্ভব হলে বিভিন্ন ভিডিওতে দেখে বা যদি পারেন আমাকে ফোন করতে পারেন এইভাবে সমস্ত জায়গা থেকে কিছু কিছুভাবে জেনে দেখবেন এক সময় আপনার বেশ কিছুটা জ্ঞান হয়েছে বা বেশ কিছুটা এগিয়ে গেছেন এইটুকু বলতে পারবো যারা নতুন পুজো এবার করবেন বা যারা বেশ কয়েক বছর পুজো করে আসছেন বা পুজো করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলছি কেননা এই পুজোর সম্বন্ধে বা এই পূজা বিষয়ে অনেকেরই ভীতি আছে কেননা আমি বহু পুরোহিত বন্ধুর সঙ্গে আমার প্রতিদিন কথা হয় তারা আমাকে ফোন করেন তাদের ভীতি কাটাবার জন্যেই আমার এই প্রচেষ্টা আমারও ভুল হতে পারে ভুল মাত্রই হয় সেটা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আমি পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যে একটাই গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমে বলবো এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত আপনারা পারলে কালী পুজো একটি মাত্র পুজো করবেন কেন না দুটো পুজো করা খুবই কষ্টসাধ্য তাতে অসুবিধাটা কি হয় যেখানে প্রথম পুজো করবেন সেখানে পুজো করতে গিয়ে আপনার মনটা থাকবে দ্বিতীয় পূজার দিকে অর্থাৎ আপনি ঘড়িতে সময়টা বারবার দেখবেন বা দেখার চেষ্টা করবেন তাতে কি হবে প্রথম পুজোর বিঘ্ন হবে তাতে কি হবে প্রথম যজমানো খুশি হবে না কেননা আপনাকে খুব তাড়াহুড়ো করেই সেখান থেকে চলে যেতে হবে অনেক কিছু কাজ বাকি রেখে চলে যেতে হবে অনেক ক্ষেত্রে বা অনেক দিক দিয়ে তাদের খুশি করতে আপনি পারবেন না কেননা সময়ের একটা ব্যাপার আছে দ্বিতীয় পুজোতে যেখানে যাবেন হয়তো সেখানে দেরি হতে পারে তারাও মনক্ষুণ্ণ হবেন সুতরাং আমি তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো বেশি করে আপনারা পারলে মাত্র কালী পুজো করবেন তাতে আপনি মন প্রাণ দিয়ে ধীরে সুস্থে বইটি বারবার পড়বেন বইটি বারবার পড়ে নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে পরস্পর কাজগুলি করবেন তাতে কি হয় আপনার যেখানে পুজো করবেন তারা প্রত্যেকেই খুশি হবে প্রথমে কি মণ্ডপে যাবার পর যেটা করবেন একটু গঙ্গা জল মাথায় ছিটা দিয়ে নেবেন গঙ্গা জলের বোতলটা বা জারটা খুঁজবেন তাতে কিন্তু আপনাকে যজমান চিন্তা করবে না ব্যাপারটা ঠিকই আছে বাইরের থেকে এসছেন উনি প্রথমে এসে গঙ্গা জলটা চাইছেন এবং পূজার সামগ্রীতে জলটা ছিটিয়ে দিয়ে ছিটিয়ে নেবেন নিজের মাথায় একটুই ছিটাবেন যারা উপস্থিত রয়েছেন তাদের মাথাও একটু দিয়ে দিলেন প্রথমে পূজার উপকরণগুলো দেখে নিতে হবে দর্শকর্মার জিনিসগুলো ঠিক ঠিক আছে কি না সেগুলো কোনো মাটির খোড়াই বা বেশ কয়েকটা ফর্দতে পারলে খোড়াই লিখে দেবেন যাতে পূজার সামগ্রী রাখতে সুবিধা হয় ষোড়শোপচারে পুজো করতে সুবিধা হয় সেক্ষেত্রে বললা বলছি প্রথমে গিয়ে আগে পারলে সিঁদুরের কাজটা করে নেবেন অর্থাৎ সিঁদুর গুলে নেবেন দুটো দেবী ঘটে। এবং তিনটে ডাবে শীষযুক্ত ডাবে বা আম্রপল্লব বা পঞ্চপল্লবে এই বা তীরকাঠিতে এই সিঁদুরের কাজটা আগে করে নেবেন করে নেওয়ার পরে দ্বার দার ঘরটা বসিয়ে দেবেন বলবেন একটু ঢাক বাজিয়ে দিতে বা উলুরধনি দিয়ে শাক বাজিয়ে দুপাশে দুটো কলা গাছ লাগিয়ে নিচে মাটি দিয়ে পঞ্চস্য ধান দুর্বা দিয়ে দ্বার ঘটে জল দিয়ে আম্রপল্লব দিয়ে তার উপরে ডাব দিয়ে পারলে দুটো দার ঘটে দুটো ঘটে চাঁদমালা দিয়ে তার ওপরে পারলে একটা চেলি দেবেন নালে পারলে গামছা দেবেন তার ওপরে দুটো ঘটে দুটো ছোট মালা বসে দেবেন দার ঘটে কাজটা হয়ে গেল এবার আপনি বসে পড়ুন বরণগুলো সাজাতে অনেক জায়গায় বারোয়ারি ক্ষেত্রে বরণগুলো সাজানো পাবেন না বা অনেক বাড়ির ক্ষেত্রেও আপনি পাবেন না গোছানো কেননা দেখবেন সেই বাড়িতে হয়তো নতুন এবার পুজো করছেন বা সেই বাড়ির মহিলার এই পুজোর কাজের বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নেই বড়জোর বেলপাতাটা দুর্বলটা হয়তো বেঁচে যেতে পারে কিন্তু বরণগুলোটা দেখা যাচ্ছে আপনাকেই সাজিয়ে নিতে হচ্ছে সেক্ষেত্রে বরণগুলোটা সাজিয়ে নেবেন আর পুষ্পপত্রটা সাজিয়ে নেবেন তাহলে দেখবেন কতটা কাজ হালকা হয়ে গেল এই পুষ্পপত্রটা সাজিয়ে নেওয়ার পরে পুষ্পপত্রের সঙ্গে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন যেমন একটা খড়ে সুপারি রাখবেন একটা জায়গায় হরিতবি রাখবেন ঘি মধুটা রাখবেন কালো তিলটা রাখবেন মাসকলাইটা রাখবেন শ্বেত সরিষাটা অর্থাৎ সাদা সরিষাটা রাখবেন হর্তকি রাখবেন অগরুসেনটা রাখবেন গোলাপ জলটা রাখবেন গোলা সিঁদুরটা হাতের কাছে রাখবেন কর্পূরটা হাতের কাছে রাখবেন এই সমস্ত দু প্রকার চন্দন ঘষা রাখবেন এবং দুর্বা এক জায়গায় রাখবেন বেলপাটা এক জায়গায় রাখবেন ফুলগুলো পারলে কুচিয়ে নেবেন পদ্ম ফুলগুলো পারলে ফুটিয়ে নেবেন এই পুজোর কাজটা সুন্দরভাবে করা যেতে পারে যদি আপনি একটা পুজো ধরেন পুষ্পপত্রটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পরে আগেই বলেছি বরণগুলো সাজাবেন পুষ্পপত্র সাজাবেন তারপরে একটা বড় মোমবাতি হোক বা মেইন প্রদীপটায় তেল দিয়ে পোলতে লাগিয়ে সেখানে একটা জ্বালিয়ে দিয়ে কয়েকটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন যদি ঢাকিয়ালা থাকে তাকে ঢাকের বাজনা সহকারে উলুধ্বনি সহকারে মায়ের মালাগুলো আগে পরিয়ে নেবেন সে জবা ফুলের মালা বেলপাতার মালা রজনীগন্ধা ফুলের মালা অপরাজিতা ফুলের মালা বা ভোলানাথকে আকন্দের মালা এগুলো আগে পরিয়ে নেবেন যেটা ঘট পর্যন্ত আসে যদি ঘট পর্যন্ত না আসে দুটো তিনটে মালা যোগ করে দেবেন বেঁধে নিয়ে যোগ করে দেবেন দেখবেন ঘট পর্যন্ত এসে গেছে মায়ের হাতে চাঁদমালাটা পরিয়ে দেবেন চাঁদমালাটা ডান হাতে পড়াবেন খাড়াটা দেওয়া আছে কিনা সেটা দেখবেন সবরূপ শিব অর্থাৎ যাকে আপনারকে মহাকাল বলেন তাকে একটা এটা পরিয়ে দেবেন অর্থাৎ প্রথমে যে কাজগুলো বললাম সেগুলো করবেন অবশ্যই করবেন তারপর মায়ের পাললে যত ফুলের মালা আছে বেলপাতার মালা আছে তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে একটু চন্দন ছিটিয়ে নিয়ে মালাগুলো পরিয়ে নেবেন পরিয়ে নিয়ে পায়ের ধারে এক জায়গায় গুটিয়ে রাখবেন তারপর আপনি মণ্ডল করতে বসুন কেউ যদি পারেন তো সর্বত মণ্ডল করবেন আর না পারলে কালী করবেন না পারলে অষ্টদল পদ্ম করে নেবেন এই অষ্টদল পদ্ম বা কালীযন্ত্র করে নেওয়ার পরে তার যেটা এমনভাবে আঁকবেন যাতে মায়ের সোজা সুজি থাকে বেদিটা একটু লক্ষ্য করবেন যে ডান দিকে যদি দু ফুট থাকে বা দিকে দু ফুট আছে কি না এটা দেখলেই বোঝা যায় ঠিক তার মিডিল পয়েন্টটায় মণ্ডলটা করে নিয়ে ঘরটা এমন মিডিলে বসাবেন যে ঘটের মধ্যে যে সিঁদুর দিয়ে পুতুলটা আপনি এঁকেছেন বা স্বস্তিকটা আপনি এঁকেছেন সেই স্বস্তিকটা মায়ের নাকের এই ডগা সরাসরি আছে কি না একটু দূরে গিয়ে দেখে নেবেন যদি দেখেন যে ডান দিকে একটু কাত হবে বা বাঁ দিকে একটু কাত হবে এইভাবে নিজে ঠিক করে নেবেন প্রথমে মাটি দেবেন তারপর পঞ্চস্ব ধান দুর্বা দিয়ে সিঁদুর দিয়ে ঘটে জল ভর্তি করে পঞ্চপল্লব দেবেন সেই ঘটের মধ্যে সিদ্ধি দেবেন পঞ্চরত্ন দেবেন এখনকার যে বাজারে পঞ্চরত্ন পাওয়া যায় ও আর ও বিষয়ে বললাম না পারলে একটু যদি জজমানের থাকে রেডি করা অনেক বাড়িতে আমি দেখেছি আমরাও পেয়েছি একটু সোনাকুচি একটু রুপুকুচি একটু তামাক টুকরো একটু এগুলি যদি থাকে তাহলে ওটা ঘরের মধ্যে দিয়ে নেবেন আর হলে একটা কাঁচা টাকা জলের মধ্যে ফেলে দেবেন তারপরে পঞ্চপল্লব দিয়ে যদি পঞ্চপল্লব থাকে তো দেবেন না হলে আর শুধুমাত্র আম্র তার ওপরে একসরা আতপ চাল অর্থাৎ মাটির সড়ায় আতপ চাল নিয়ে অনেকে বাড়িতে আবার দেখা যায় তাম্রকুণ্ডের ওপরে চাল দিতে দেখা যায় পারলে সেটা করতে পারেন যার যার নিয়ম সেই অনুযায়ী করবেন কারণ দেশাচার কুলাচার এটা সব থেকে বড়ো কথা এর বাইরে যে কাজটা করবেন সেটা আপনি নিজে করবেন ঘটের ওপরে একশরা আতপতুণ্ডল রেখে তার উপরে শশির জাপটা সামনের দিকে বসাবেন মুখটা সামনের দিকে শিশটা ওপর দিকে থাকবে তার উপরে ঘটার ছাদন গামছা দিয়ে সামনে একটা ঘটের চাঁদমালা দিয়ে দেবেন তারপরে যে সমস্ত মালাগুলো আগে পরিয়েছেন মাকে সে সমস্ত মালাগুলোর যে কিছুটা অংশ যে গোটানো ছেলে সেগুলি খুলে নিয়ে এসে ঘরের মধ্যে সামনে দিয়ে সুন্দর করে পরিয়ে দেবেন তারপরে তীরকাঠি চার চার করে চার তীর কাঠি কেন তীরকাঠি পরে বলছি কেন না মালা পরাতে গিয়ে দেখা যায় তীর কাঠি রাখার পর যদি বা সুতো বেষ্টন করার পরে যদি আপনি মালা পরান তাহলে দেখা যায় খুব অসুবিধা হয় তার জন্য আগে মালা পুড়িয়ে নিয়ে ঘট পর্যন্ত টেনে এনে উলুধ্বনি সহকারে বা ঢাকের বাদ্য সহকারে ঘরটা বসিয়ে নেওয়ার পরে তারপর চার কোণে চারটে মাটি দিয়ে তিনটাটি বসিয়ে তিন ফের পাঁচ ফের কিংবা সাত ফের লাল সুতো বেঁচাবেন আমি আরেকটা বুদ্ধির কথা বলে দিই এটা যদি বাড়ির থেকে করে এনে সঙ্গে সাইড ব্যাগে বা নিজের ব্যাগে যদি রেখে দিতে পারেন তাহলে আপনার সময়টা বাঁচবে তিন ফের বা পাঁচ ফের কিংবা সাত ফের লাল সুতো একদম কমপ্লিট করে বাড়ি থেকে নিয়ে আসবেন আর যদি পারেন বাড়ির থেকে পৈতেটা গ্রন্থি দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আর ওখানে বসে আপনাকে পৈতের সুতোগুলো মহাকালের জন্য আর পইতেটা গ্রন্থি দিতে হবে না এটা আপনার করবেন এইভাবে করে নেওয়ার পরে সমস্ত কুণ্ডহারিটা ঘটের বাম দিকে থাকে কুণ্ডুয়ারির নিচে তিন জায়গায় তিনটে মাটির টুকরো দিয়ে কুণ্ডুয়ারিটা বসাবেন তার উপর তের কাঠা বসাবেন তে কাঠা বসাবেন তে কাঠার উপর দর্পণ বসাবেন কাঠের যে মাঝারি কাঠের আয়না আছে সে আয়নাও হতে পারে বা পিতলের দর্পণ হতে পারে এই হলো গোছান তাহলে একটা কাজ হচ্ছে পুষ্পপত্রটা খুব ভালোভাবে গোছানো দশকর্মার জিনিসগুলো অর্থাৎ পুজোতে যেগুলো প্রয়োজন হবে সেটা ভালোভাবে হাতের সামনে সুন্দর করে কলা পাতার উপর গুছিয়ে রাখবেন এগুলো ডান ডান দিকে যে বরণগুলো আপনার বাঁধ দিকে থাকবে সে বরণগুলোটা সুন্দর করে রং সরা প্রদীপ দিয়ে তার তেল দিয়ে তুলো দিয়ে এটা ভালো করে তুলোর মধ্যে ছোটো চামড় শাখালোয়া পলা গিলা শিলাখণ্ড এগুলো সমস্ত জিনিস ঘি মধু কাজল দই এগুলো সমস্ত মাঙ্গলিক দ্রব্যগুলো দিয়ে বেশ বরণগুলোটা সাজিয়ে নিতে পারেন যদি লোক থাকে কোনো মহিলা থাকে তাদেরকে বলতে পারেন যাই হোক ধান দিয়ে ভালো করে তার ওখানে কুলোর মধ্যে যা কিছু সামগ্রী সেগুলি রেখে এটা করতে পারেন তাহলে আমার ওদিকে কাজটা হয়ে গেল তারপরে যেটা শুদ্ধ আসনে বসবেন শুদ্ধ আসনে বসে বসে অর্থাৎ প্রথমে করবেন যেটা বৈদিক আচমন প্রথমে গঙ্গা স্নান করে নিতে পারলে ভালো হয় গঙ্গা স্নান করে নেওয়ার পরে তারপরে গঙ্গা স্নান অর্থাৎ আমি গঙ্গায় যেতে বলছি না মানে ওখানে বসে গঙ্গা স্নানের মন্ত্র আছে সেই মন্ত্র বলে স্নান করবেন তারপর বৈদিক আচমন করে বিষ্ণু স্মরণ করে তারপর শাক্তা আচমন করবেন বা কাল্লা আচমন করবেন সেগুলো আমি পরে বলবো পরের ভিডিওতে অবশ্যই লক্ষ্য রাখবেন এইভাবে প্রথমে সব পুজো করে নেওয়ার পরে প্রথমে এগুলো সমস্ত গুছিয়ে নেওয়ার পরে যখন আপনি উলুধ্বনি সহকারে বা ঢাকি বাদ্য ঢাক বাদ্য সহকারে যখন পুজোতে বসলেন খেয়াল রাখবেন বরণকুলা প্রদীপটা জ্বলছে কিনা অন্যান্য প্রদীপ জ্বলছে না সেগুলো দূরে আছে কি না ধূপকারীটা একটু দূরে আছে কি না এগুলো খেয়াল রাখবেন আর যারা হয়তো দু একজন পাশে বসে থাকবেন তাদের সবসময় বলবেন যে আপনার একশো আটটা প্রদীপ এগুলো জলে ভিজিয়ে পোলতে তেল দিয়ে আপনার রেডি করে রাখুন কেননা শেষ সময় আপনি বললে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আপনি এগুলো সাজিয়ে রাখুন পদ্মবহুলগুলো পারলে ফুট একটু প্রস্ফুটিতে করে দিয়ে ফুটিয়ে দিন তারপর এই সমস্ত পুজো পর 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 করে না করে নেওয়ার পরে এগুলো দেখবেন যে ফলমূল নৈবেদ্যটা ঠিক সময় মতো আপনি যাওয়ার ঘন্টাখানেক বাদেই বলবেন যে ফলমূল কাটবার জন্য বা নৈবেদ্য করার জন্য আপনি বলে দেবেন কটা নৈবেদ্য হবে সে একশো আটটা কুচো নৈবেদ্য হতে পারে পঞ্চদেবতার পাঁচটা নবগ্রহের নটা ইত্যাদি হতে পারে দুপাশে দুটো রচনা থাকে অর্থাৎ দুটো রচনাহারিতে কই মুরগি থাকে নাড়ু থাকে মহা থাকে থাকে অনেকের থাকে তারপর মায়ের একটা দিকে একটা সাইডে আপনার কলাপাতা পেতে হোক বা অন্য কোনো গামছা পেতে হোক আর চাল কুমড়ো মানকচু আঁখ বাতাবি পাঁচ ফল এগুলো থাকে এগুলো সাজানো হয় তারপর সাজানো হয় যারা পুজো দিতে এসছেন বা পুজো দিয়ে গেছেন সেই সমস্ত প্রসাদী সেই নৈবেদ্যগুলো সুন্দর করে বাঁ দিক মিলিয়ে সাজিয়ে রাখতে হবে এগুলো পরস্পর সিস্টেমের অর্থাৎ সিস্টেম অনুযায়ী আপনি যদি গুছিয়ে করতে পারেন ধীরে সুস্থে তাহলে অবশ্যই পুজোটা ভালো হবে অর্থাৎ যদি আপনি একটা পুজো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে পুজোটা আপনি করতে পারেন সে বাড়ির ক্ষেত্রেই হোক বারো বাড়ির ক্ষেত্রেই হোক বাড়ির ক্ষেত্রে বলে যে সব গোছানো থাকবে এমনটি কোনো মানে নেই বহু বাড়িতে দেখেছি আমাকে নাম বলছি না বিখ্যাত এক সিরিয়াল অভিনেত্রী তার বাড়িতে এই কালী পুজোর দিন তারা পুজো করেন বেশ কয়েক বছর দু বছর তিন বছর মধ্যে আমাকে সব করে নিতে হচ্ছে উনি তো ফিতে কাটতে গেছেন কালী পুজোর দিন আমাকে আতকচালটা পর্যন্ত ধুয়ে নিতে হচ্ছে উঠে গিয়ে যেখানে বাইরের বারান্দায় কলে বারবার বার জল আনতে হচ্ছে তার বাড়ির লোকে তার অভিনেত্রী মা একজন আর কেউ নেই আমি একা সেই আমাকে কারণ এই অভিজ্ঞতাগুলো প্রচুর আমি বলতে পারি তো রাতের পর রাত বলে যেতে পারি সুতরাং বাড়ির পুজো হলেই যে গোছানো থাকবে এমন কোনো মানে নেই সব গিয়ে আপনাকে গোছাতে হতে পারে ব্যাগ থেকে সব নামিয়ে আপনাকে গুছিয়ে নিতে হতে পারে সে বরণগুলো সাজানোর থেকে হোক তা পুষ্পত্র হোক চন্দন ঘষে নেওয়া হোক ওদিকে বেলপাতার বাছা হোক বা দুর্বা বাছা হোক যাই হোক আপনাকে সবই করতে হবে তাই যাই হোক বন্ধু পূজা মণ্ডপে গিয়ে প্রথম কি করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে যেটুকু আলোচনা না করলে নয় সেটুকু আমি আলোচনা করব কেননা সময় খুব কম আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা বিশেষ করে অনেক পুরোহিত বন্ধু জিজ্ঞাসা করেন এই ন্যাস করবার সময় দেহের যে বিভিন্ন স্থানগুলো আছে সে কোনটার কি নাম বা বইদিকে অনেকে বুঝতে পারেন না কুকুদে কোনটা হবে পরে কোনটা হবে জঠর কোনটা হবে বাম করাগ্রে কোনটা হবে অঙ্গুলি মূলে অঙ্গুলি অগ্রে এইসব দিকগুলো জিজ্ঞাসা করে আমি তাদের সঙ্গে আলোচনা করি কেননা জানতেই পারেন আমিও তো না কারোর কাছ থেকে শিখেছি যাই হোক বন্ধু যদি বিষয়টি ভালো লাগে হয়তো অনেকেই ভাববেন এটা এমন কি আলোচনা এটা তো আমরাও জানি না বন্ধু আপনাদের প্রথম জীবনের কথাগুলো ভাবুন যে আমি প্রথমে কি কি করব? হঠাৎ করে পুজো নিয়ে পড়েছেন বা কোনো পুরোহিত অসুস্থ হয়ে পড়েছে সে আসতে পারিনি তার বাস অন্তিম সময় সে জানিয়ে দিয়েছে আমি পুজো করতে পারছি না আমার একটা বাধা হয়ে গেছে সেই মুহূর্তে হয়তো সে এক পুরোহিত বন্ধুকে রাজি করিয়ে কোনো যজমান পুরোহিতকে রাজি করিয়ে সেখানে সে পুরোহিতের অবস্থা কি হতে পারে আমি অনুমান করতে পারি তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা আপনারা প্রথমে পূজা মণ্ডপে গিয়ে কী করবেন কি করণীয় প্রথমে মাথাটা ঠান্ডা রেখেই কাজটা করবেন মুখে হাসিটা রাখবেন যাক গিয়ে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন যদি কোনো মতামত থাকে মতামত দেবেন বেশি বেশি করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই বার্তাটা আশা করি ছড়িয়ে দেবেন তাতে আমার উৎসাহ বাড়বে আপনারা যত প্রশ্ন করবেন আমার খুব ভালো লাগে আমি বিরক্ত হই না এটা অনেকেই জানেন আপনারা যে আমি বিরক্তি হই না যাই হোক বন্ধু আজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার